হুমায়ুন কবির তিতামৃত খলিলুর রহমান, মায়ের নাম হলো শামসুন নাহার। হাজীগঞ্জ উপজেলায় আমি যুদ্ধ করেছি, কুমিল্লা 2 নম্বর সেক্টর। আমার বয়স তখন ছিল 17। হাজীগঞ্জ উপজেলায় প্রথম সংগ্রাম কমিটির প্রচার সম্পাদক হিসাবে কাজ করি যুদ্ধের আগে। আমাদের ওখানেই একজন পাকিস্তানি সোলজার ছিলেন, যার নাম ছিল জয়লাল পাঠান, যিনি ছিলেন আমার কোম্পানি কমান্ডার। উনি আমাদের এলাকার পুরা ইয়ং বয়সের ছেলেদেরকে একত্র করে বাংলাদেশেই ট্রেনিং শুরু করেন। সেই ট্রেনিং সেন্টারের নাম ছিল বাসারা হাই স্কুল মাঠ। আমার সেখানে ট্রুপস কমান্ডার ছিল জহির পাটোয়ারি হাবিলদার ইপিআরের, গানার লেস নায়ক মমিনুল হক, নায়ক শফি, ওনাদের সাথে আমি এফএফ বাহিনীতে যোগদান করি এবং সম্মুখ সমরে 3টা যুদ্ধে অংশগ্রহণ করি। একটা হলো চান্দ্রা, আর একটা হলো হাজীগঞ্জ, আর একটা হলো বলাখাল, চান্দ্রা বাজার মুন্সিরহাট। বলাখাল হরিশার বাড়ির টিন খুলতে পাঞ্জাবি রাজাকারদের সাথে আমাদের সম্মুখ সমরে যুদ্ধ হয়। সেখানে প্রায় 17 জন রাজাকার মারা যায়। কমান্ডার ছিলেন ক্যাপ্টেন মাহবুব, কোম্পানি কমান্ডার ছিল জয়লাল পাঠান, ট্রুপস কমান্ডার ছিলেন ইপিআরের হাবিলদার জহির, আমার সেকশন কমান্ডার ছিলেন লেস নায়ক গানার মমিনুল হক ট্যাং রেজিমেন্টের। যুদ্ধ শেষে 16ই ডিসেম্বরে স্বাধীনের পরে সকল মুক্তিযোদ্ধা হাজীগঞ্জ উপজেলায় যারা আমরা ছিলাম, আমাদেরকে হাজীগঞ্জ কলেজে একত্রিত করে, আমি তখন ছাত্র, এসএসসি ছাত্র, তখন আমার অস্ত্র জমা দেয় আমি জয়লাল পাঠানের কাছে, জমা দিয়ে আমি আমার শিক্ষাতে চলে যাই। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তাকাইতে গেলে স্বাধীনতার সপক্ষ শক্তি যখনই দেশে চলমান অবস্থায় রয়েছে, আগের থেকে দেশের উন্নয়ন পরিস্থিতি অনেকটাই পরিবর্তন আসছে, কিন্তু কোনো কোনো উপজেলায় মুক্তিযোদ্ধাদের পরিবর্তন আসে নাই। কারণ আমরা এখনও আমলাতান্ত্রিক জটিলতায় ভুগতেছি। আমাদের এখানে মহলছড়ি উপজেলায় 36 জন মুক্তিযোদ্ধার ভিতরে 2 জন মুক্তিযোদ্ধা, একজন বহালখালিতে ভাতা পায়, একজন খাগড়াছড়ি সদরে পায়, আর বাকি 34 জন আমরা মহলছড়ি উপজেলায়। পর্যায়ক্রমে আমরা সবাই ভাতা পাওয়া শুরু করেছিলাম, কিন্তু দীর্ঘ 2 বছর আগ থেকে কোন অদৃশ্য শক্তির কারণে প্রথম 10 জনের ভাতা স্থগিত হয়। কী কারণে স্থগিত হয় আমরা কেউই কিছু জানতে পারি না অদ্য পর্যন্ত। এরপরে 24 জনের ভাতা রানিংয়ে ছিল। এই 24 জন থেকে গত 2016 জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 14 জনের ভাতা আসে, বাকি 10 জন অফ হয়ে যায়।